হ্যালো এভরিওয়ান, মুন সল্টে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকে দুপুর থেকে একটা ব্লগ শুরু করছি আর ছোট্ট করে আজকের ব্লগটা বানাবো। এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি, একটু বেরোবো কারণ আমি যাব একটু পার্লারে হেয়ার কাটিং করতে। আর আরেকটা আনন্দের বিষয় কি, এই বছরে আমাদের প্রায় তিনটে হয়ে যাবে যে বিয়েবাড়ি নেমন্তন্ন পড়ছে, তা আজকেও একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে, রাত্রেবেলা যাব। আর আমার দুষ্টু পুটলো দেখো কীভাবে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে, এইটাকে পেলে ওর যে কী আনন্দ, কী যে করবে ও এটা নিয়ে। পুটু তুমি কী করছো, কী করছো? রবিবার করে চিকেন আনা হয় আর চিকেনের যে থলো থলো পিসগুলো থাকে ছিবড়ে মতো, ওগুলো তো রেখে দেওয়া হয়, ওগুলো দিয়েই তার সাথে মা আলু সেদ্ধ করে আরো কিছু মশলা টসলা মাখিয়ে এইরকম এই দেখো চপের মতো বানিয়েছে, ব্রেড ক্রামের মধ্যে রেখেছে। ব্রেড ক্রামের মধ্যে যখন এটা মাখানো হয় তখন আমি ছিলাম না, হ্যাঁ, সেই কারণে ওটার ভিডিও তোলা হয়নি। আলু সেদ্ধগুলো তার সাথে চিকেনগুলো, চিকেনগুলোকে সেদ্ধ করে নিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছে, সব একসাথে মেখে এইরকম বড়ার শেপে দিয়েছে। আমার তো অলরেডি দুটো খাওয়া হয়ে গেল, মা ভেজে রেখেছে, এখন প্রান্তিক আসবে, প্রান্তিকের জন্য ভাজবে আর বাবার জন্য ভাজবে। মায়েরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেল, এত টেস্টি হয়েছে, এত টেস্টি, খুবই সুন্দর হয়েছে। হেয়ার কাটিং করে চলেও আসলাম, এই দেখো পেছনটা ইউ কাট করেছি, সামনেটা লেয়ার লেয়ার করেছি, এই স্টাইলটাই আমাকে স্যুট করে, এটাই আমি প্রত্যেকবার করি। এই যে মনে হচ্ছে ভালোই কেটেছে, বাড়ির কাছেই পার্লারটা। প্রান্তিক চলে এসেছে লাঞ্চ করতে, তো লাঞ্চ করার আগেই ওকে বললাম যে মা খুব সুন্দর চিকেন চপ করছে, সেটা আগে খেয়ে নাও, তারপরে লাঞ্চ করতে বসবে। তাই মা ওর জন্য এখন গরম গরম ভাজতে শুরু করেছে। আর আজকে দুপুরে লাঞ্চে আছে আমাদের মাছ ভাত, একদম সিম্পল, সেই রান্না করাটা তাই আর দেখালাম না। মা মাছের ঝোল করে রেখে দিয়েছে, পুটলুও সেটা দিয়ে ভাত খাবে। আজকের এই চিকেন চপটা এত সুন্দর হয়েছে, আমি গেছিলাম পার্লারে চুল কাটতে, সেই ফাঁকে মা দেখছি এইটা করে রেখেছে, যেই এসেছি মা বলছে দেখ তো চপটা কেমন লাগে খেয়ে। এই দেখো চলে এসছে, এই দেখো খেয়ে দেখো, হ্যাঁ সস দিয়েও ভালো লাগে, আমি তো এমনি খেলাম কি ভালো লাগলো, কি টেস্টি বলতো। দুপুরের লাঞ্চ টাঞ্চ কমপ্লিট, প্রান্তিক ওদিকে রেস্ট নিচ্ছে, একটু রেস্ট নিয়ে অফিস চলে যাবে, পুটলুকেও খাওয়ানো হয়ে গেছে, ওকে এখন ঘুম পাড়াবো। তার সাথে সন্ধ্যাবেলা কে কি পরে যাবে সেগুলো এখন ডিসাইড হচ্ছে, বিশেষ করে পুটলু আর পুটলুর বাবা, এই যে ওদেরই এখানে ড্রেস ট্রেস বের করে রাখা হয়েছে, কি পরবে পুটলুকে ভাবছি এইটা পরাবো, এই যে এই ড্রেসটা পুটলু পরবে আর এটা ওর বাবা পড়বে, দুজনে একই রকম করে সাজবে, সন্ধেবেলা দেখতে পাবে কেমন লাগে পুটলুকে আর পুটলুর বাবাকে রেডি হয়ে। আমি এখনো কিছু ডিসাইডই করিনি কোন শাড়িটা পরব, এখন আমি আলমারি খুলে গিয়ে ঠিক করব, শাড়ি টাড়ি বের করে রেডি করে রাখব। আপ আপ সিঁড়ি দিয়ে উঠলে খালি ওই গুনবে আর বলবে আমরা যাচ্ছি ঘুমু ঘুমু করতে। অপুটু তুমি বিয়ে বাড়ি যাবে? ইয়েস যাবে যাবে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখন ছাদে এখন ঘুমু করতে হবে, ঘুমু থেকে উঠে সাজুগুজু করে রেডি হয়ে বিয়ে বাড়ি যাবে, চলো ঘুমু 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 ঘুমু, কচি আর মাম্মি এখন ঘুমু ঘুমু। চলো প্রান্তিক চলে এসছে অফিস থেকে, এখন সন্ধ্যাবেলা আমরা চা নিয়ে বসে পড়েছি। আজ যে বিয়ে বাড়িটাই যাবো তার জন্য এই সুন্দর গিফটটা কিনে নিয়ে এসেছে মা, খুব সুন্দর বেড কভার, তার সাথে দুটো পিলো কভার আছে, তো এইটা কি সুন্দর বক্স করা আছে যেটা র্যাপিং করতে এত সুবিধা হবে, এই রকম বক্সের মতো থাকলে র্যাপ করতে খুব সুন্দর মানে সুবিধা হয় আর দেখতেও ভালো লাগে। বাড়িতেই র্যাপিং পেপার আছে, এই দেখো করে নিয়েছি আমি প্যাক সুন্দর করে, আর এই ফুলগুলো বাড়িতেই ছিল, কিছুই আর কিনে আনতে হয়নি, এর আগে যে বিয়ে বাড়ি নেমন্তন্ন এসেছিল সেই গিফট র্যাপ করার জন্য এক্সট্রারও র্যাপিং পেপার এনে রেখেছিলাম, সেটা দিয়েই আজকের হয়ে গেল। কেমন হয়েছে প্যাকিংটা কমেন্টে লিখে জানিও, এখন যাই আমরাও গিয়ে তৈরি হয়ে নি। চলো আমরা সবাই রেডি হয়ে গেছি,
এখন আমরা বেরাবো বিয়ে বাড়ির জন্য। আর ছোট্ট পুকুর রেডি হয়েছে, সুন্দর হয়ে খেলা শুরু করে দিয়েছে, এসেও গেছে মনে হয় মেজো কাকা। আমার অন্য শাড়ি পরার প্ল্যান ছিল, সেইটা পরা হলো না, তার কিছু কারণ আছে। হ্যাঁ, নিয়ে এই শাড়িটা পরলাম। চলো এই দেখো, এই তো জামাই সেজে বসে আছে। এই জামা ছোট্টপুটু কেমন রেডি হয়েছে দেখি, দেখি রেডি। বাহ, পুটু কি সুন্দর করে রেডি হয়েছে। এই যে পুটলু, পুটলুর বাবা। এই হলো বিয়ে বাড়ি, একদম আমাদের বাড়ির সামনাসামনি মুখোমুখি বাড়িটা। এই বাড়িতেই ছেলের বিয়ে হলো, তাই আজ আমরা যাচ্ছি বউ ভাতের মানে রিসেপশন পার্টিতে যাচ্ছি। কি কোইনসিডেন্ট দেখো, এইবার আমরা যে কটা বিয়ে বাড়ি গেছি এই নিয়ে তিনটে হলো, তিনটেই ছিল ছেলের বিয়ে, মানে আমরা বউ ভাতে যাচ্ছি। কাকু কাকিমারাও রেডি হয়ে বেরিয়ে গেছে, কোনো বিয়ে বাড়ি গেলে আমরা সবাই একসাথেই যাই। আমার ছোট্ট পুটলু কি সুন্দর শেরওয়ানি পরে রেডি হয়েছে, কেমন লাগছে কমেন্টে লিখে জানিও। না না, আমরা যাচ্ছি, আমরা হেঁটে চলে যাচ্ছি, বাই বাই। বিয়ে বাড়িটা খুবই কাছে, তাই প্ল্যান ছিল যে আমরা হেঁটে হেঁটেই চলে যাব। কিন্তু যেতে গিয়ে দেখছি যে পাড়ার একটা পিসি, কুমো পিসি, তারা একটা টোটো বুক করেছে, তাই তাদের টোটো প্রায় ফাঁকাই যাচ্ছে, তাই আমাকে আর পুটলুকে বললো তোরা উঠে আয়। তাই আমরা উঠে গেলাম, এদিকে বাবা মা কাকু কাকিমা প্রান্তিক তারা সবাই হেঁটে হেঁটে চলে আসবে। এই দেখো চলে এসেছে, আমি টোটো থেকে নেমে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে মা বাবারা আসুক, একসাথে ঢুকবো। এদিকে ছোট্ট পুটলু তো ওদের সাথেই ঢুকে গেছে আগে আগে বিয়ে বাড়িতে। এটা একটা অন্য বিয়ে বাড়ি, এইখানে আমরা প্রথম আসলাম। চলো এবার ভেতরে যাই, গিয়ে নতুন কোনেকে দেখি। বিয়ে বাড়িতে আসা মানেই ছবি তোলা আর খাওয়া দাওয়া, এই দুটোই মেনলি কাজ থাকে। চলো আমিও নতুন কন্যার সাথে দাঁড়িয়ে একটু ছবি তুলে নি। ওদিকে আমার ছোট্ট পুটলু যে কোথায় ঘুরে বেড়াচ্ছে জানি না, ওই অনেক বড় ছেলে হয়ে গেছে, ওই আগে আগে বিয়ে বাড়িতে ঢুকেছিল। এই দেখো, এই হলো পাড়ার একটা বোন, হ্যাঁ বোনই হবে, ও আমাকে বৌদি বলে ডাকে। ও বলছে তোমার আমি সব ভিডিও দেখি, এই ভিডিও দেখি কেউ বললে এত ভালো লাগে। এই দেখো, এতক্ষণে আমার ছোট্ট পুটলুকে দেখতে পেলাম, ওই আগে আগে বিয়ে বাড়িতে ঢুকে গেছিল ওই পিসে মশাইয়ের সাথে, পুটলুর এটা দাদু হয়। এক ফুটাও খোঁজেনি যে মাম্মি কোথায় পাপা কোথায়, ওই বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। তো এই আগমন
এই বিয়ে বাড়িতে এসে দেখছি বউ ভাতের দিন আবার অনেক বাজি ফাটানো হচ্ছে, আর অনেকক্ষণ ধরে বাজি ফাটছিল আর সেটার এত আওয়াজ, মানে আমি এক এক সময় চমকিয়ে যাচ্ছিলাম। সেখানে আমার ছোট্ট পুটলু, ওই তো কানে আঙুল দিয়ে বসেছিল। এখন আমরা চলে এসেছি ডিনার করতে, বসে পড়ি, দেরি করলে যদি আবার সিট না পাওয়া যায়, তাই আমরা বসে পড়েছি। আমার ছোট্ট পুটলুকেও একটা সিটে বসিয়ে দিয়েছি, যদিও ওই তো কিছুই খাবে না, জাস্ট একটা ফাঁকা প্লেট নিয়ে বসে থাকবে। আজকের মেনুতে আছে প্রথমে রাধা বল্লবী, তার সাথে চানা মশলা, তারপরেই আছে ফিশ ফিঙ্গার, তারপরেই আছে বাসন্তী পোলাও, তার সাথে চিকেন কষা, তারপরে চাটনি পাঁপড়। যারা চিকেন কষা নেবে না তাদের জন্য ফিশ আছে, চাটনি পাঁপড়, তারপরে দু রকমের মিষ্টি, সন্দেশ আর রসগোল্লা, স্যালাডও ছিল তার সাথে, আর আইসক্রিম। এই হলো আজকের ডিনারের মেনু। এই দেখো ছোট্ট পুটলু ফোন দেখেই যাচ্ছে, ফোন দেখেই যাচ্ছে। যাও ভালো, ফোন দেখি একটু চুপটি করে এক জায়গায় বসে আছে। ওকে বকতে হবে। ঠিক আছে ঠিক আছে, চলো এবার বাড়ি ফিরি। ফেরার সময় দেখছি একটা টোটো পেয়ে গেলাম, তা না হলে এই বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, পায়ে হেঁটেই যাওয়া যাবে। তাও আমরা যেহেতু টোটো পেয়ে গেলাম তো ভালোই হলো, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। বাড়ি ফিরে পুটলুকে একটু কিছু ডিনার করিয়ে আমরা সবাই শুয়ে পড়ব। ঘুরে চলে এলাম সবাই ফাইনালি বাড়ি। এইটা আমাদের এবারে অনেকগুলো পড়ে না পড়ে না করে মোটামুটি দুটো তিনটে বিয়ে বাড়ি পড়ে গেল। আসার সময় পাটে পাটে টোটো করে এলাম, আমরা আগে টোটোয় চলে এলাম, বাবারা তারপর হেঁটেই চলে এলো, আমরা টোটোয় আস্তে আস্তে, বাবা হেঁটে বাড়ি এসে গেছে। চল এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করি, পরে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে এখন পুডলু খাবে, পুডলুর খাওয়া দাওয়া, বাই বাই করে দাও, বাই বাই বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট, এই মিথ্যি করে বললো।